What is system design? System design বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, আমরা যদি কোনো প্রোডাকশনের জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, অ্যাপ্লিকেশন ডেভেলপ থেকে শুরু করে অ্যাপ্লিকেশনের সব কিছু অ্যাকচুয়ালি সিস্টেম ডিজাইনের অন্তর্ভুক্ত। আমরা যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করলে আমাদের অ্যাকচুয়ালি তিন ধরনের জিনিসপাতি ব্যাপারে কনসার্ন থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছে অ্যাপ্লিকেশনটা কি রিলায়েবল কিনা, এই অ্যাপ্লিকেশনটা স্কেলেবল কিনা, আর তিন নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশনটা মেনটেনেবল কিনা। আচ্ছা, প্রথমে আসা যাক রিলায়েবল বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি। রিলায়েবল জিনিসটা অ্যাকচুয়ালি কী, আমরা আমাদের আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজার ডেফিনেটলি আমাদেরকে কিছু ইনপুট দেবে, এমন এর বেসিসে আমরা ইউজারকে তার ডিজায়ার আউটপুট বা রেজাল্ট তাকে পাস করব। এখন এই ইনপুট দেওয়ার ক্ষেত্রে ইউজার ভুল করতে পারে, ইউজার ক্যান মেক মিস্টেক। আমাদের অ্যাপ্লিকেশনকে যদি রিলায়েবল করা লাগে তা আমাদের অ্যাপ্লিকেশনকে সবসময় এই ভুল জিনিসপাতি যদি ইউজার দিয়েও থাকে তাহলে যাতে আমাদের অ্যাপ্লিকেশন যাতে এটা প্রপারলি একটা আউটপুট দিতে পারে বা প্রপারলি কমিউনিকেট করতে পারে যে তুমি জায়গায় ভুল করছো। যেমন একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে, যখন আমরা কোনো সাইটে যাই, আমরা সাইটে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো প্রথমত ইউজারের কাছ থেকে ইউজার নেম বা ইমেল একটা পাসওয়ার্ড চাওয়া হয়। তো বোথ অ্যাকচুয়ালি খুব রিকোয়ার ইউজারকে পরবর্তী সময় আইডেন্টিফাই করার জন্য আমাদের সিস্টেমে। এখন ইউজার যদি কোনো একটা দিতে ভুল করে বা ইভেন যদি তার পাসওয়ার্ডটা অনেক ইজিলি গেসেবল হয়, যেটা অ্যাকচুয়ালি সিকিউরিটি পারপাসে খুব একটা ভালো জিনিস না, তো আমাদের সিস্টেমের ডিজাইন বা সিস্টেম এরকমভাবে বিহেভ করা উচিত যাতে ইউজারকে এই ইনফরমেশনটা পাস করতে পারে খুব সহজে, যে ইউজারকে বলতে পারে যে না, তুমি যে ইউজার নেম বা পাসওয়ার্ডটা দিয়েছো, এই পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছো, পাসওয়ার্ডটা উইক পাসওয়ার্ড। ওর ইভেন কেউ যদি পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে যায়, যে এটা তাকে করতে না দেওয়া, যে তুমি আমাদের সিস্টেমে অবভিয়াসলি তুমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবা। ইভেন আমাদের যদি এইভাবে যদি চিন্তা করি যে আমাদের সিস্টেমে যদি আমাদের সিস্টেমে দুই ধরনের যিনি ইউজার থাকতে পারে, আমাদের সিস্টেমটা অথেন্টিকেটেড ইউজার বা আমাদের সিস্টেমে যেসব ইউজার সাইন আপ করেছে তাদের জন্য কিছু স্পেশাল পেজ ভিউ থাকতে পারে যেটা অন্যান্য নর্মাল ইউজার বা আনঅথেন্টিকেটেড ইউজারের জন্য না। যেমন যদি একটা প্রপার এক্সাম্পল দিতে চাই, যে আমাদের সিস্টেমে যদি আমরা কোনো এক্সাম রিলেটেড কোনো সিস্টেম ক্রিয়েট করি, তো অবভিয়াসলি আমাদের সিস্টেমের জন্য যারা অথেন্টিকেটেড ইউজার হবে তারাই শুধুমাত্র কোনো পাস্ট এক্সামের ডাটা তারা দেখতে পাবে বা পাস্ট এক্সামের রেজাল্ট যারা দেখতে পাবে, বাট যারা অথেন্টিকেটেড ইউজার না তাদের ক্ষেত্রে এই ডাটাগুলো আমরা দেখাবো না, বা ইভেন তারা হয়তো বা কিছু কিছু এন্ড পয়েন্ট তারা দেখাবে না। আমাদের সেকেন্ড যে পয়েন্টটা আসে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে স্কেলেবল। স্কেলেবল খুবই ইম্পর্টেন্ট একটা কনসার্নের ব্যাপার যখন আমরা লার্জ স্কেলে আমাদের সিস্টেমটাকে ডিজাইন করতে চাই, আমরা ডিপ্লয় করতে চাই। সে আমরা আমাদের একটা অ্যাপ্লিকেশনকে আমরা ডিপ্লয় করলাম, আমাদের অ্যাপ্লিকেশন ফার্স্ট মান্থে দেখা গেলো যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা ছিল ফার্স্ট মান্থে ইউজার আমাদের অ্যাপ্লিকেশনের কাছে কিছু রিকোয়েস্ট করে এবং তার সে রেসপন্স পায় এবং সে খুব খুশি আমাদের রেসপন্সের ব্যাপারে। দেখা গেলো যে প্রথম মান্থে এই রিকোয়েস্ট বা রেসপন্স হচ্ছে যে সে 1000 পার ডে হইতে পারে, 1000 পার ডে রিকোয়েস্ট আমাদের আসা শুরু করলো প্রথম মান্থে। তো আমাদের যে সিস্টেমটা ছিল, সিস্টেমটা আমাদের ঝাড় বা আমরা এটা ক্লাউড আপলোড করতে পারি, আমাদের লোকালি আমরা ডিপ্লয় করতে পারি, আমাদের সিস্টেমটা খুবই হেভি যে না, তারা 1000 পার ডে রিকোয়েস্ট খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে প্রত্যেকটা ইউজারের জন্য খুব খুব কম লেটেন্সিতে। পরবর্তী সময় দেখা গেলো যে আমাদের সিস্টেমটা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেলো, যে আমাদের পরবর্তী নেক্সট মান্থে আমাদের সিস্টেমটা অনেক বেশি পপুলার হয়ে গেলো এবং এই রিকোয়েস্ট আসার এবং রেসপন্স পাওয়ার জিনিসটা এখন আমাদের 100,000 পার ডে আসা শুরু করলো।
তো যখন অ্যাকচুয়ালি 1 লাখ পার ডে আসা শুরু করলো, আমাদের সিস্টেমটা যখন অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের কারেন্ট স্ট্রাকচারে আমরা চাইলে আমাদের ইউজারকে যেই আগে যেই একটা কোন একটা ইউজার কোন একটা রিকোয়েস্ট করলে তাকে যে ওয়েট করা লাগতো বা তার যে লেটেন্সি থাকতো, এখন ডেফিনেটলি যেহেতু আমাদের সেম সিস্টেমই আমরা রাখছি বা তার ক্যাপাবিলিটি সেম, হার্ডওয়্যার ক্যাপাবিলিটি সেম, দেখা যাচ্ছে যে 1 লাখ পার ডেতে আসার কারণে এটা অনেক অংশে লেটেন্সি অনেক বাইরে গেছে, যেটা অ্যাকচুয়ালি ইউজারের জন্য ইউজার এক্সপিরিয়েন্সের জন্য অনেক বাজে। যেহেতু আমাদের ইউজাররা আমাদের আমাদের সার্ভিসে খুশি বা আমাদের অ্যাপ্লিকেশন তারা ইউজ করতে চায়, তো আমরা যদি লং রান ডিজাইন চিন্তাভাবনা করি যে আমাদের সবসময় আমাদের সিস্টেমে অনেক ইউজার বাড়বে, মানে ইউজারকে আমরা খুশি রাখবো, তখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্কেলেবল জিনিসটা মাথায় রাখা। স্কেলেবল বলতে যে জিনিসটা অ্যাকচুয়ালি বোঝায় সিস্টেম ডিজাইন, এটা হচ্ছে যে যদি আমাদের সিস্টেমে যেই অংশে যেই পরিমাণে ইউজার রিকোয়েস্ট আসুক না কেন, আমাদের সিস্টেম যাতে ওই প্রেক্ষিতে গ্রো করতে পারে, বা হয়তো বা যদি সিস্টেম বা রিকোয়েস্ট বা লোড কম থাকে ওই সিস্টেমে যাতে ডাউন হতে পারে, এটা যাতে সবসময় একটা কস্ট এফিশিয়েন্ট হতে পারে। স্কেলেবল যাওয়ার জন্য অনেক ধরনের মেকানিজম আছে, যে ভার্টিক্যাল স্কেলিং করা যায়, হরিজন্টাল স্কেলিং করা যায়, এই জিনিসগুলো হয়তো মানে পরবর্তী লেকচারগুলোতে আমরা দেখব। আচ্ছা, তারপর আসা যাক আমাদের থার্ড পয়েন্ট ছিল হচ্ছে মেনটেনেবল। সে আমরা যে অ্যাপ্লিকেশনটা বানাইছি, অ্যাপ্লিকেশনটা সে অনেক বেশি জনপ্রিয় হয়েছে, 1 বছর সার্ভিস দিয়েছে, বাট আমরা যদি চিন্তা করি লং টার্ম যদি চিন্তা করি, বা যেসব লং টার্ম অ্যাপ্লিকেশন আছে, যেসব বড় বড় কোম্পানি আছে, সে আমাজন বা গুগল, যারা অ্যাকচুয়ালি অনেক বছর যাবৎ ওয়ার্ল্ডে বিজনেস করতেছে, মানে খুব পপুলারলি বিজনেস করতেছে, মানে তাদের পপুলারিটি মেনটেন করে বিজনেস করতেছে, তো ওনাদের ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশনে সবসময় কাস্টমার ডিমান্ডের উপর বেস করে বিভিন্ন নিউ রিকোয়েস্ট আসবে, নিউ ফিচার রিকোয়েস্ট আসবে, ফিচার রিকোয়েস্ট আসবে, এটা খুব কমন সিনারিও। ইভেন হয়তো বা কিছু বাগ ফিক্সের ব্যাপার থাকতে পারে, যে আমাদের সিস্টেমে কোনো একটা অ্যাপ্লিকেশন সামহাও কিছু স্পেশাল বিহেভিয়ারের জন্য ঠিকমতো আউটপুট দেয় না বা ভুল আউটপুট দেয়, ওই জিনিসগুলোকে আমাদেরকে ফিক্স করার প্রয়োজন হতে পারে। তো আমাদের যে অ্যাপ্লিকেশন আমরা ডিপ্লয় করছি, আমাদের প্রোডাকশনে আসে আমাদের অ্যাপ্লিকেশনটা, এটাকে আমাদের প্রথমত হচ্ছে মেনটেনেবল করাটা খুব ইম্পর্টেন্ট, বা আমাদের অ্যাপ্লিকেশনটা আমাদের সিস্টেমটা এইভাবে ডিজাইন থাকবে যেটা খুব সহজে মেনটেনেবল হয়। যেমন এটা খুবই খুবই কমন ব্যাপার হতে পারে যে আমাদের প্রথমে যারা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, যেসব ইঞ্জিনিয়াররা ছিলেন বা যেসব ডেভেলপাররা ছিলেন, 2 বা 3 বছর পর বা 1 বছর পরে হয়তো বা নতুন কোনো হায়ার ইঞ্জিনিয়ার আসছে, যাদেরকে আমাদের টিমে ইনক্লুড করা হয়েছে আমাদের নিডের জন্যই। তো এখন 2টা জিনিস আসতে পারে, একটা হচ্ছে যে যে নতুন ইঞ্জিনিয়ারটা আসছে, আমাদের যদি যে অ্যাপ্লিকেশনের জন্য যে আমরা যেভাবে অর্গানাইজ করে রেখেছিলাম স্ট্রাকচারালি কোড করা, বা ইভেন হয়তো বা আর্কিটেকচারগতভাবে, এই জিনিসটা যদি অনেক বেশি কমপ্লেক্স হয়, তাহলে নতুন ইঞ্জিনিয়ার যিনি আসছেন তার জন্য ইনপুট দেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, আমাদের খুব একটা খুব ভালো জিনিস আসবে না। উনি হয়তো প্রপারলি সব কিছু ডকুমেন্টেড করা না থাকলে সব কিছু হয়তো বুঝবে না, বা ইভেন হয়তো বা যারা সিনিয়র পার্সন বা প্রিভিয়াসলি যারা এটা ডিপ্লয় করছেন তাদের সাথে কমিউনিকেশন করার কোনো সিস্টেম নেই, বা ইভেন হয়তো বা তারা জব ছেড়ে চলে গেছে, তখন যে জিনিসটা হবে সে আমাদের অ্যাপ্লিকেশনটা মেনটেন করার জন্য যেই ধরনের প্রেশার আসতেছে বা ফিচার যে রিকোয়েস্ট আসতেছে, আমাদের অ্যাপ্লিকেশনের জন্য যারা কাজ করতেছেন তারা অ্যাকচুয়ালি ওইরকম স্কেলে বা ওইরকম রিকোয়েস্টটা খুব ফ্রিকোয়েন্টলি সার্ভ করতে পারবে না। অনেক সময় প্রেশারে অনেক বাগি জিনিস প্রোডাকশনে চলে আসবে, যেটা ইউজার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সব ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখবে। তো মেনটেনেবল জিনিস হওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তো সিস্টেম ডিজাইন যখন আমরা করবো কোনো একটা জিনিস, যেন আমাদের 3টা জিনিস খুব ইম্পর্টেন্টভাবে মনে রাখা প্রয়োজন। একটা হচ্ছে যে আমাদের সিস্টেমটা যাতে রিলায়েবল হয় যে কোনো ক্ষেত্রে, যাতে এটা ফল টলারেন্স করতে পারে, বা এটা যাই ঘটুক না কেন এটা যাতে সবসময় ইউজারকে ঠিক আউটপুট দেয় বা ঠিক কমিউনিকেট করে, ইউজার যদি ভুলও করে তাকে জানা যে তুমি ভুল করছো, এখানে ভুল হয়েছে, বা ইউজার যদি কোনো কিছু রিকোয়েস্ট করে ওই রিকোয়েস্টটা যাতে সবসময় ট্রুথ রেসপন্স দেয়, বা ইভেন যদি এটা আমি বলা যায় 2+3=5, আমাদের সিস্টেম সবসময় যে কোনো পরিস্থিতি আসুক না কেন 2+3 সবসময় 5ই আউটপুট দেবে। আমাদের সিস্টেমকে যদি বলে যে না তুমি যদি 5 আউটপুট দাও তোমাকে আমি
কী বলা চলে আসলে তোমাকে আমি আসবো না, বাট অ্যাজ এ ট্রুথ সে সবসময় সে সত্য কথা বলবে, বা সে সবসময় যেটা আউটপুট দেওয়ার কথা সেগুলো আউটপুট দেবে। স্কেলেবল হইতে হবে আমাদের সিস্টেম। আমাদের সিস্টেমে যদি কোনো একদিন 10 জন ইউজার থাকে, তারপরের দিন যদি আমাদের 1 কোটি ইউজারও থাকে, আমাদের সিস্টেম যাতে 10 জন ইউজারকে যেই টাইপের যেই রকম সার্ভিস দিবে, 1 কোটি ইউজারকে যাতে সেম সার্ভিস দেয়, যাতে এটা খুব সহজে স্কেলেবল করা যায়, স্কেলেবিলিটি যাতে থাকে, মেনটেন হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। মেনটেনেবল হওয়া লাগবে আমাদের সিস্টেম, মানে আমাদের স্ট্রাকচার যাতে খুব সহজে মেনটেনেবল করা যায়। এটা খুব বেশি কমপ্লেক্স হওয়াটা খুব ভালো জিনিস না, এটা খুবই সিম্পল হওয়া উচিত, যাতে খুব কোড মানে যারা ইঞ্জিনিয়ার থাকে তারা যাতে খুব সহজে এটার সাথে ইউজ টু হইতে পারে। কোনো নতুন ইঞ্জিনিয়ার আসলে খুব সহজে এটার সাথে খুব সহজে সহজে সে বুঝতে পারেন বা সহজে অ্যাকমপ্লিশ করতে পারেন তো আমাদের সিস্টেমটার সাথে। আচ্ছা, এই ছিল হচ্ছে যে আমাদের সিস্টেম ডিজাইন বলতে আমরা কি